টি-20 ফরম্যাট হওয়ায় এশিয়া কাপ বাংলাদেশের জন্য হবে বড় চ্যালেঞ্জের। তবে সাকিবের নেতৃত্বে দলে নতুন প্রাণ ফিরবে, এমন বিশ্বাস সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। নাগরিক টেলিভিশনের সঙ্গে তার একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে নানান প্রসঙ্গ। বিস্তারিত রাজিবুল ইসলামের রিপোর্টে। দেশের ক্রিকেটে প্রথম সুপারস্টার বলা হয় মোহাম্মদ আশরাফুলকে। ভক্তরা তাকে ভালোবেসে নাম দিয়েছিলেন আশরাফুল। টেস্ট ক্রিকেটের বিশ্বের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে 17 রানের রেকর্ডের অধিকারী এই লিটল মাস্টার। ইংল্যান্ডের কাউন্টি খেলে সম্প্রতি দেশে আসেন এই সাবেক অধিনায়ক। পরিবার নিয়ে আবার উড়াল দেওয়ার আগে মুখোমুখি হন নাগরিক টেলিভিশনের। কথা হয় এশিয়া কাপ সহ নানা প্রসঙ্গ নিয়ে। টি-20 ফরম্যাট হওয়ায় এশিয়া কাপটা কঠিন হবে মনে করেন আশরাফুল, তবে দলের প্রতি আস্থাও আছে তার। এশিয়া কাপে অতীতে আমাদের রেকর্ড আছে যে আমরা 2-3 বার ফাইনাল খেলেছি, তো সেই থেকেই আমার মনে হয় যে এবারও আমাদের লক্ষ্যটা সেটাই হওয়া উচিত। যদিও অপোনেন্ট টিমগুলো খুব স্ট্রং, তারপরও এশিয়া কাপে আমরা লাস্ট 4-5টা এশিয়া কাপে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি, তো সেই জায়গাতে একটা কনফিডেন্স তো থাকবে আমাদের সবার মধ্যে। সাকিবের নেতৃত্বে দলে নতুন প্রাণ ফিরে আসবে বলেও বিশ্বাস এই সাবেক অধিনায়কের। এমন একটা প্লেয়ার যে সে ব্যাটিংও এলিভেনে থাকে, বোলিংও এলিভেনে থাকে, আর ফিল্ডিং তো অসাধারণ, এবং তার ব্রেনও সব থেকে বেশি ভালো। বাংলাদেশের যত ক্রিকেটার আছেন সবার চেয়ে ব্রেনের দিক দিয়ে সে খুব প্রোঅ্যাক্টিভ, খুব চতুর। তো আমি মনে করি যে সাকিবের ক্যাপ্টেন্সি করাটাই আমাদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য বেটার আমি মনে করি। জিম্বাবুয়ে সফরের ব্যর্থতা এশিয়া কাপে প্রভাব ফেলবে এমন মনে করেন না তিনি, তবে ভালো করতে হলে বৃত্ত ভেঙে জ্বলে ওঠার বিকল্প নেই পরামর্শ মোহাম্মদ আশরাফুলের। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা।